গুনে বাগরি মাছ দিয়ে আলু রান্না করার জন্য আমার যা যা প্রয়োজন তা হলো, প্রথমে আমার লাগবে গুনে বাগরি মাছ। মাছগুলোকে আমি আগে থেকে বেজে রেখেছি। আমার আর লাগবে আলু, তেল, এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, এক টেবিল চামচ হলুদ, এক টেবিল চামচ লবণ, কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটা। এবার প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এতে আমি অ্যাড করব এক বাটি পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলোকে আমি তেলে ভেজে নিব পেঁয়াজের স্মেলটা চলে যাওয়ার জন্য। এতে আমি অ্যাড করব এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, এক টেবিল চামচ হলুদের গুঁড়ো, এক টেবিল চামচ লবণ এবং কাঁচামরিচ। সবগুলো গুঁড়ো আমি একত্রে মিক্স করে নেব। মশলা কষানো আমার হয়ে গেল। এতে আমি অ্যাড করব আলু। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এতে অ্যাড করব পরিমাণ মতো পানি। আলুটা সিদ্ধ হয়ে গেল। এবার আমি এতে অ্যাড করব মাছ। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এতে। রান্না আমার প্রায় হয়ে গেল। এতে আমি অ্যাড করব ধনে পাতা। না, কমপ্লিট হয়ে গেল আমার গনিয়া বাগরি মাছ দিয়ে আলু রান্না। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিও পেতে হলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন। আসসালামু আলাইকুম।